नहीं जाएंगे नहीं जाएंगे এত বড় একটা যে জায়গা, কোন পুলিশ দেখছেন? যে এত হাজার হাজার মানুষ জড়ো হয়েছে, পুলিশ দেখতে পাচ্ছেন কেন? প্রশাসন চাইছে, সরকার চাইছে এমন কিছু হোক যাতে রাহুল গান্ধী পদযাত্রা নিয়ে একটা বদনাম তৈরি হয়, রাহুল গান্ধী পদযাত্রা নিয়ে বিরূপ সমালোচনা হয়। সেই লক্ষ্যে প্রশাসন সম্পূর্ণভাবে অসহযোগিতা করছে। রাহুল গান্ধীর যে স্টেজে আজকে বক্তৃতা দেওয়ার মানে পৌঁছানোর কথা ছিল, সেটা PWD স্টেজ দেখে গেছে, সেটা নড়ছে সেখানটায়। রাহুল গান্ধী যারা সিকিউরিটি, তারা বলছে এ স্টেজ কম যথেষ্ট নয়, তাই তাকে বাসের মাথায় উঠে তাকে পতাকা হস্তান্তর করতে হলো। আজকে রাহুল গান্ধীজির দুপুরের মধ্যাহ্নভোজন করার কথা ছিল এখানকার ইরিগেশন বাংলোয়, সেই পারমিশন আমাদের দেওয়া হয়নি, তাই আমরা ফাঁকা মাঠ এসেছি। এই মাঠে কোনো প্রোটেকশন আছে? পুলিশের কোনো সহযোগিতা আছে? চাইছে পুলিশ যেন একটা ক্যাব আসুক। রাহুল গান্ধীর মতন ব্যক্তিত্ব, তারা যেখানে যাবে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভিড় সেখানে আছড়ে পড়বে, এটা স্বাভাবিক ঘটনা। এখানে সমস্ত কিছুকে অগ্রাহ্য করে সমস্ত অ্যাটেনশান আমরা বাংলার মুখ্যমন্ত্রী, সে কোথায় মালদায় হাঁটবে তার জন্য তারা ব্যস্ত, সে কোথায় ঘুরবে তার জন্য ব্যস্ত, বাকি এখানে কোনো ব্যবস্থা নেই, বাকি সব মরো বাংলার মুখ্যমন্ত্রী, তার জন্য সব নজর দিয়ে তাকে খুশি করো, অর্থাৎ একজনকে খুশি করো, বাকি সব মরো, কিছু যায় আসে না। পিছে সে কিসিনে পত্থর মারে হোঙ্গে, সরকার সুবহ কি জো পুলিশ বল হ্যায়, ইয়ে পুলিশ না অনদেখি কর রহে, অনদেখি কর রহে, অনদেখি কে চলতি বহুত সারা ঘটনা ঘট সকতি হ্যায়, ইয়ে তো ছোটি মোটি কোই ঘটনা ঘটি হ্যায়, কোই পত্থর মারে হ্যায়, বহুত বড়ি কুছ ভি ঘট সকতি হ্যায়। রাহুল গান্ধী জি জেসে এক হস্তি, ইয়ে হাই প্রোটেক্টি, ইয়ে হাই সিকিউরিটি প্রোটেক্টি এক আদমি, এক আমার পলিটিক্যাল লিডার, ন্যাশনাল লিডার কংগ্রেস পার্টি কে, আগর উনকি তরহ ইস তরিকে কি মতলব অনদেখি কিয়া জাতে হ্যায়, আপ খুদ দেখ রহে থে। হম মধ্যাহ্ন ভোজন কে লিয়ে এক জাগা চুনে থে, বাকায়দা ও জাগা এক সরকার সুবে কি সরকার কি বাংলা থা, ইরিগেশন কি বাংলা, হমেন ইয়ে ইজাজত নহীঁ দিয়ে গে, ইয়ে খালি ময়দান মে আনে পড়ে রাহুল জি কো, রাহুল জি উধর হ্যায় চারো তরফ দেখো, কই হ্যাঁ আপ সিকিউরিটি কি ইন্তজাম হ্যায়, কই ইন্তজামিয়ত নহীঁ হ্যায়, ও চাতে কুছ না কুছ ঘটনা ঘটে, বদনাম হো রাহুল জি কি বস।